show to me. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন যা গরম পড়েছে, ঘরে একদমই থাকতে ইচ্ছা করছে না, ফ্যান চালালেও জল খেলেও মন ভরছে না, মনে হচ্ছে একটু বাইরে গিয়ে একটু হাওয়া খাই। তো সেই জন্যেই আজ বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? টাইটেল দামেল দিকে তোমরা বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো এখন রয়েছি আমরা মধ্যমগ্রাম স্টেশনে। এখন এখান থেকে ট্রেন ধরবো। তো এটা হচ্ছে মাঝেরহাট লোকাল বলে একটা ট্রেন আছে, যেটা স্প্ল্যানেড হয়ে যায়। তো সেই ট্রেনেই আজকে যাব। তো সেটা 3:55 ছাড়ে মধ্যমগ্রাম স্টেশন। তো আমরা বাইকে করে আসলাম, এখন এই মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়িয়েছি। এখনই আমাদের ট্রেন আসবে, বেশিক্ষণ না, 2-3 মিনিট লেট হলে হয়তো ট্রেনটা মিস হয়ে যেত। এখন এত মানুষকে সচেতন করা হচ্ছে যে ট্রেনটা যখন আসবে একটু কিছু দূর আপনারা দাঁড়িয়ে থাকবেন, কিন্তু কোনো মানুষের কোনো কথা কানে দেয় না। কি বলবো, কিছু বলার নেই, এইসব মানুষদেরকে কিছু বলেও লাভ নেই, বলা মানে নিজের মুখই ব্যথা হওয়া। তো এরা কোনো দিনও নিজেকে পাল্টাবে না, তো কি করা যাবে আর, ভালো খারাপ মিশিয়ে তো মানুষ, কি বলবো আর। তো দেখো, ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা কিন্তু ভীষণ ফাঁকা থাকে, যেহেতু 3:55 ছাড়ে মধ্যমগ্রাম স্টেশন থেকে। আর এসপ্ল্যানেড যেতে গেলে যেহেতু দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করে মেট্রো ধরতে হয়, তার একটা ঝামেলা থাকে। তো তার জন্য এই মাঝেরহাট লোকাল ট্রেনটা না একদম বেস্ট, একদম বাগবাজার হয়ে বড় বাজার হয়ে যায়। তো যার জন্য এই ট্রেনটাতে যাওয়া। আর রবিবার দিন করে না একটু না ঘুরতে গেলে ভালোও লাগে না, মানে বলতে গেলে সপ্তাহের প্রতিদিন তো আর ঘোরা হয় না, যেহেতু পড়া থাকে। তো রবিবার দিনটা একটু ছুটির দিন, এই দিনটা একটু বেরোতে ইচ্ছা করে, তো সেই জন্যেই রবিবার দিনটা একটু বেছে নেয় মানুষ ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা আজকে অনেকটা টাইম নিয়ে কিন্তু বেরিয়েছি। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে প্রিন্সেপ ঘাট, তো তারপর যাব হচ্ছে স্প্ল্যানেড। তো তোমাদের সঙ্গে আজকে যে পার্টটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের। তো হচ্ছে ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তো যার জন্য আজকে শুধু প্রিন্সেপ ঘাটের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর নেক্সট ব্লগে আমি স্প্ল্যানেডটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, বিকেল হতে না হতেই মানুষের ঝাঁক চলে এসেছে। তো দেখো, প্রিন্সেপ ঘাট এসে গেছে। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমি যে প্রিন্সেপ ঘাটে আসিনি সেটাও আমি বলবো না। আমি যতবারই এসেছি স্প্ল্যানেডটাই আমার, অনেক বছর ধরে স্প্ল্যানেডটাই আসা হয়, কিন্তু প্রিন্সেপ ঘাটটা খুব সম্ভবত আমার আসা হয় না। কিন্তু আমি একবার এসেছিলাম, তো সেই সময় করোনা ছিল, মানে করোনা সেরে গেছিলো, তারপরেও একটু রেস্ট্রিকশন ছিল। তো যখন তো তখন এসেছিলাম, তো তখন কিছুদিনের জন্য বন্ধ ছিল, তো আর সেই জন্য আর ভেতরে আর ঢুকতে পারিনি। তো আজকে আজও যখন আসলাম তখনও দেখলাম বৃষ্টি হচ্ছে, তো মনে করলাম যা এ বাবা, এবার যদি বৃষ্টি আসে তাহলে হয়তো আমার আর ঘোরা হবে না, হয়তো প্রিন্সেপ ঘাট আমার ঘোরা কপালেই নেই। কিন্তু এখানে আসলে না মনটা সত্যি ভালো হয়ে যায়, কারণ এত মানুষ এখানে আসে না, আর একটা ঠান্ডা পরিবেশ, আর গঙ্গার ধারে সবসময় একটা ঠান্ডা পরিবেশ থাকে। আর রবিবার একটা ছুটির দিন, সবাই দেখো কচি কাচাদের নিয়ে সবাই বেরিয়ে পড়েছে, কারণ এখন সবাই এমন কাজের সঙ্গে যুক্ত থাকে যে রবিবার ছাড়া কেউ সময় পায় না। আর তারপর ছেলে মেয়েদের পড়াশোনাটাও থাকে, তো গার্জেনরা ইচ্ছা থাকলেও তাদের উপায় নেই, তাদের একমাত্র এই রবিবারটাই ঘোরার দিন। তো আমরাও সেই রবিবারে বেরিয়ে পড়েছি। কিন্তু সবথেকে হাস্যকর কথা হচ্ছে, আমি একটা কথা আছে না, কোনো মানুষ যদি কোনো জায়গায় ফার্স্ট টাইম আসে তো জানা জায়গাও মানুষ ভুল করে বসে, মানে যেই জায়গাটা যে সে যেতে চাইছে সেটা কাছে থাকলেও সে ভুল করে বসে। তো দেখো, এবার একটু খাওয়া দাওয়ার দিক থেকে মানে কি খাবো তাই ভাবছি। তো এখানে চাটা অনেক কিছু বিক্রি হচ্ছে, আর সত্যি কথা বলতে আমি না চাটা খাই না। তো কি খাবো, তো একটু দেখছি কি পাওয়া যায়। তো যা যা পাওয়া যায়, ওই যে ভেলপুরি এইসবই পাওয়া যায়, এগুলো খুব একটা আমি পছন্দ করি না, মানে আমার মেয়ে খায়, আমি খুব একটা পছন্দ করি না। তো আমি যেটা খুঁজছি সেগুলো আর খুঁজেই পাচ্ছি না, তো এই নিয়ে ঘোরাঘুরি হচ্ছে শুধু। তো এরপর
একটা ভেলপুরির দোকানে আসলাম, তো সেখানে বললাম মেয়ের জন্য ভেলপুরি কিনতে, তো ও ভেলপুরি কিনলো আর ও কিনলো চা। আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর দেখো কি ঠান্ডা পরিবেশ আর কি ভালো লাগে। তাই ভাবি এখানে যাদের আশেপাশে বাড়ি তারা ইচ্ছা করলে কি সুন্দর টপ করে চলে আসে, কিন্তু আমাদের যেহেতু দূরে বাড়ি আমরা কিন্তু যখন তখন এখানে আসতে পারি না। আর কি সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে কলকাতায় যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভেলপুরি চলে এসেছে, তো এগুলো কি ভেলপুরি বলে তো ঠিক আমি জানি না, যদি ভুল বলি তো ক্ষমা করে দিও, আমি জানি না এটাকে হয়তো ভেলপুরি হয়তো বলে। তো আমরা যেখানে বসেছি সেখানে না অনেক ছেলেমেয়েরা গিটার নিয়ে সব গান করছে আর সবাই ভিডিও করছে, তো আমিও সেখানে বসে একটু ভিডিও করছিলাম। তো চলো শোনো তোমরা। না তো ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে যে কথাটা আমি শেয়ার করছিলাম না, যে অনেক সময় চেনা জিনিসও মানুষ ভুল করে বসে, তো দেখো এখানে আমি অনেকক্ষণ ধরেই আসার চেষ্টা করছিলাম, তো ও বলছিল যাব যাব, তো ওদিকটায় যেহেতু একটু মজা পাচ্ছিলাম তো ওদিকটায় অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। তো এখানে যখন আসলাম তখন দেখলাম একদম অন্ধকার হয়ে গেছে, তো সেভাবে ভিডিও কিছু করতে পারিনি, মানে ফটো তুলতে পারিনি, তো একটু মনটা খারাপ লাগছিল। আর জানি না কতক্ষণ এই লাইটটা জ্বলবে, তো ওখানে থাকতে থাকতেই কিছুক্ষণের মধ্যেই দেখলাম লাইটটা অফ করে দিল, তো সেভাবে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি আর ফটোও তুলতে পারিনি এখানে, তো একটু মনটা খারাপ। তো দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, এই যে দেখো লাইটটাও বন্ধ হয়ে গেছে। তো ও বলেছে আবার এখানে নিয়ে আসবে, তো সেদিন এখানে এসে ফটো তুলবো, তো সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তো আবার পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, সুস্থ থেকো ভালো থেকো, টাটা।